এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি শো। আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও। সনাতন হিন্দু ধর্মের মান্যতা অনুসারে পূর্ণিমা তিথির অত্যন্ত মহত্বপূর্ণ, আর এই পূর্ণিমা তিথির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো বৈশাখী পূর্ণিমা, যেটি বুদ্ধ জয়ন্তী বা বুদ্ধ পূর্ণিমা নামেই পরিচিত। আর হ্যাঁ, এই পূর্ণিমা শুধু হিন্দু ধর্মেই না, বৌদ্ধ ধর্মে সমানভাবেই উল্লেখযোগ্য। বৈশাখী পূর্ণিমা তিথিতে ভগবান বুদ্ধদেব বা গৌতম বুদ্ধের জন্ম হয়, আর এই পূর্ণিমার দিনই গৌতম বুদ্ধ বোধি বৃক্ষের গাছে বসে বৌদ্ধতা লাভ করেন। আর বৈশাখী পূর্ণিমা তিথিতেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। সব দিক থেকেই গৌতম বুদ্ধের সাথে পূর্ণিমা তিথি জড়িয়ে আছে। এই বিশেষ দিনে সনাতনীদের সাথে সাথে বৌদ্ধ ধর্মাবলম্বীরাও গৌতম বুদ্ধের অর্চনা করে। বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয় এবং বৌদ্ধ বৃক্ষের পূজা করা হয়। আজকের ভিডিওতে থাকছে বৌদ্ধ পূর্ণিমা 2024 কবে পড়েছে, আর থাকছে বৌদ্ধ পূর্ণিমা তিথিতে সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্য মা লক্ষ্মী ও নারায়ণ পুজো তো করবেন, এবং তার সাথে সাথে আর কী কী নিয়ম পালন করবেন, সেটা আজকের এই ভিডিওটা ফলো করলে তোমরা সব জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সনাতন হিন্দু ধর্মের কোথাও কোথাও গৌতম বুদ্ধকে ভগবান শ্রীহরির নবম অবতার রূপে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ ভগবান বিষ্ণু রূপেও ডাকা হয়। এই বিশেষ দিনে জীবে প্রেম, ধর্ম পালন, অহিংসার সাথে যুক্ত, তাই এই বিশেষ দিনে ভগবান বুদ্ধের ছবি মূর্তি আপনি আপনার বাড়িতে আনতে পারেন। এছাড়াও এই দিন আপনার বাড়ির বট বা অশ্বত্থ যে কোনো বড় গাছের পুজো করতে পারেন। বুদ্ধ পূর্ণিমার দিন গাছের তলায় প্রদীপ প্রজ্বলন করুন, এছাড়াও গাছে জল দেবেন এবং তার চারিদিকে প্রদক্ষিণ করতে পারেন বিজয় সংখ্যায় 11 বার, 7 বার বা 9 বার। আপনারা যেমন সময় রয়েছে তেমনভাবেই এই প্রদক্ষিণটা করবেন, তাহলে ভালো হয়। এই দিন ঠাকুর ঘরে তো অবশ্যই এবং প্রত্যেকটি ঘরেও একটি করে প্রদীপ জ্বালাতে পারেন। এই দিন সদর দরজার সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে একদমই ভুলবেন না। এছাড়াও সদর দরজার সামনে স্বস্তিক চিহ্ন আঁকবেন হলুদ সিঁদুর বা কুমকুম দিয়ে। বুদ্ধ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে নিবেদন করবার জন্য কড়ি নিবেদন করবেন এবং পায়েস মায়ের প্রসাদে রাখবেন। আপনারা চন্দ্রযোগে যদি চন্দ্রদোষ থাকে তাহলে এই দিন চন্দ্রদেবের আরাধনা করবেন। চন্দ্রদেবের আরাধনা করবার সময় ক্ষীর অর্পণ করবেন বা সাদা রঙের যে কোনো মিষ্টি চন্দ্রদেবকে অর্পণ করতে পারেন, আপনার মনে অশান্তি দূর হবে। এই চন্দ্রদেব আমাদের মনের কারক বা চন্দ্রদেবের মায়ের সাথেও যুক্ত করা হয়। মায়ের শরীর স্বাস্থ্য ও মায়ের সাথে সম্পর্ক রাখতে এই কাজটি করতে পারেন। বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই আপনারা দান করুন, এই দিন আপনার সাধ্যমতো অর্থ, অন্ন, বস্ত্র দান করুন। অনেকে এই পূর্ণিমা তিথিতে স্নানও করেন, বাড়ির কাছাকাছি যদি নদী থাকে সেখানে স্নান করতে পারেন, গঙ্গায় স্নান অত্যন্ত মহত্বপূর্ণ। যদি নদী না থাকে তাহলে স্নানের জলে তিল মিশিয়ে স্নান করুন, এতে সমান পুণ্য লাভ হয়। বুদ্ধ পূর্ণিমা অহিংসার প্রতীক, এই তিথিতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ব্যবহার একদমই করবেন না। পূর্ণিমা তিথি উপোস সাধারণত 12 ঘন্টার উপোস হয়, সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত। আপনারা 12 ঘন্টার উপোস করলে ভালোই হয়, যদি না পারেন তাহলে সাবুদানা মাখনা ফল খেয়েও থাকতে পারেন। দিন মা লক্ষ্মীর শ্রীযন্ত্র বাড়িতে আনতে পারেন, বাড়ির জন্য এটা অত্যন্ত শুভ। যে যন্ত্রটি প্রতিষ্ঠা করবেন সেটি পুরোহিত দিয়ে পুজো করে প্রতিষ্ঠা করবেন। এই দিন কখনো অহিংসার মধ্যে জড়াবেন না, তারা ঝগড়াঝাটি ঝামেলার মধ্যে থাকবেন না। এই দিন ধ্যান দান কার্যের মধ্যে দিয়েই অতিবাহিত করুন। শেষে আমরা জানবো 2024 বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে। 2024 সালে বা বাংলার 1431 বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমা পড়েছে 23 মে 2024 এবং বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার। বুদ্ধ পূর্ণিমার তিথি শুরু হবে 22 মে 2024 বাংলার 8ই জ্যৈষ্ঠ 1431 বুধবার। বুদ্ধ পূর্ণিমার তিথি সমাপ্ত হবে 23 মে 2024 বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 48 মিনিটে।
তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।